বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি মূলত 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা বিএম শাখার, এই বিএম শাখার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যে থেকে একাদশ শ্রেণীর জন্য অষ্টম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরবরাহ করা হয়েছে সেই অ্যাসাইনমেন্টের ক্লাসটি আজকে আমি তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই কোভিড-19 অতিমারির মধ্যেও খুব ভালো আছো, ভালো থাকবে, এটাই আমার প্রত্যাশা। দোয়া করি তোমরা আরো ভালো থাকবে। চলো আমরা বাড়তি সময় নষ্ট না করে পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা কি জানতে পারতেছি, আজকের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি মূলত হিসাব বিজ্ঞান একাদশ শ্রেণী বিএম শাখার। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান একাদশ শ্রেণী বিএম শাখার, তোমরা যারা বিএম শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, পরীক্ষার্থী রয়েছ, তাদের জন্যই আজকের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক। কোর্স কোড তোমাদের 1815, আর তোমাদের কোর্সের নাম অর্থাৎ বিষয়ের নাম হলো হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1। আজকের অ্যাসাইনমেন্ট নাম্বার হলো তোমাদের 6, এবং কোন অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কিসের উপর, অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীর অ্যাসাইনমেন্ট থেকে আজকে আমরা কি কি শিখতে পারবো, আমাদের কি শিখতে হবে, আমাদের কি পাঠ শিরোনামটা চলে আসবে, তাহলে সেটা আমরা বিস্তারিত পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি। পাঠ শিরোনামে আসতেছে ব্যাংক সমন্বয় বিবরণীর বিস্তারিত আলোচনা, সমস্যা ও তার সমাধান। তাহলে আমরা আজকের অ্যাসাইনমেন্ট থেকে এই বিষয়গুলো এখন আলোচনা করব এবং শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, এবং কি কি শিখতে পারবো সেটার একটা সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। দেখো আমরা এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা শিখবে এই চারটি বিষয়: ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্ব আলোচনা করতে পারবে, 2, ব্যাংক সংক্রান্ত লেনদেন সঠিকভাবে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করতে পারবে, 3, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্বৃত্ত নির্ভুলভাবে নির্ণয় করতে পারবে, 4, নগদ ও ব্যাংক উদ্বৃত্ত নির্ভুলভাবে নির্ণয় করতে পারবে। তাহলে আমরা 1 নম্বরের আনসার এখন পরবর্তী পৃষ্ঠায় দেখতে যাব। দেখি 1 নম্বরে ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্ব আলোচনা করতে বলছে, সেটাই আমরা এখন আলোচনা করব। তার আগে দেখো এই যে ছবিগুলো তোমাদের, এই কোভিড-19 জনিত কারণে ব্যাংকিং সিস্টেমটা এরকম অবস্থায় চলে আসছে বর্তমান পৃথিবীতে, আর এই লেনদেন গুলো সম্পাদিত হয় নগদ টাকার বিনিময়ে, এই টাকা পয়সা গুলো সংরক্ষণ করে থাকে, দেখভাল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশ ব্যাংক গুলো আমাদের কেন্দ্রীয় ব্যাংক। এবার আমরা চলে এসেছি আমাদের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1-এ। অ্যাসাইনমেন্ট 1 নম্বরে বলেছে দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার গুরুত্ব আলোচনা করো, আমরা আলোচনা করবো 1 নম্বরে। 2 নম্বরে বলেছে নিম্নের তথ্যাবলী 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে আলম অ্যান্ড কুঙের হিসাব বই হতে নেওয়া হয়েছে। কোয়াতে বলেছে 2020 সালের 31শে ডিসেম্বরে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 15,800 টাকা। এটা ক নাম্বারে দেওয়া আছে। আমরা জানি যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যখন প্রস্তুত করে থাকি তখন আমাদের 2টি বই নিয়ে বিবেচনায় মাথায় বিবেচনা রাখতে হয়, একটা হলো নগদান বই আর একটা হলো পাস বই বা ব্যাংক বিবরণী। এখন এই 2টা বইয়ের উদ্বৃত্তটাকে অ্যাসাইনমেন্টে কোনো কোনো সময় সরাসরি 2টার উদ্বৃত্তই দেওয়া থাকে, কোনো কোনো এক সময় 1টির উদ্বৃত্ত দেওয়া থাকে। তোমাদের এই অ্যাসাইনমেন্টে 2টা বইয়ের উদ্বৃত্তই দেওয়া আছে, যে কোনো একটা বইয়ের উদ্বৃত্ত ধরে আমরা যদি অঙ্কটা শুরু করি তাহলে অন্য আরেকটি বইয়ের উদ্বৃত্তের ফলাফলের সমান রেজাল্ট চলে আসবে। আমরা যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকা ধরে অঙ্কটা শুরু করি তাহলে আমার ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 15,800 টাকা উত্তর চলে আসবে। এখন আমরা যে কোনো একটি ধরে অঙ্ক শুরু করতে পারি, আমরা যখন অঙ্ক শুরু করব তখন আমরা বলবো কোনটি ধরে অঙ্কটা শুরু করলাম। 6 নম্বরে বলা হয়েছে পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট 61,000 টাকার 5টা চেকের মধ্যে মাত্র 25,000 টাকার 2টি চেক 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত
হয়েছে বা পরিশোধ করা হয়েছে। আমরা এখানে আরেকটি বিষয় মাথায় রাখবো, একটা নগদান বই আর একটা হলো পাসবই বা ব্যাংক বিবরণী। আমরা কোন একজন পাওনাদারকে 61,000 টাকার পাঁচটা চেক দিয়েছি, ওই পাওনাদার বা ওদের মধ্যে যাদেরকে আমরা 61,000 টাকার পাঁচটা চেক দিয়েছি, তারা তাদের মধ্য থেকে 25,000 টাকার দুইটা চেক 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত হয়েছে। অর্থাৎ 25,000 টাকার দুটা চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, আর বাকি তিনটা চেকের মূল্য বিয়োগ করলে যে টাকাটা আসবে সম্ভবত 36,000 টাকা আসবে, সেই 36,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। তাহলে ওই 36,000 টাকা দ্বারা ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পায় রয়েছে, আর আমার নগদান বইতে ওই 36,000 টাকা দ্বারা উদ্বৃত্ত হ্রাস পেয়ে রয়েছে। কারণ আমি যখন 61,000 টাকা চেক ইস্যু করেছি তখন আমার নগদান বইতে আমি কমিয়েছি 61,000 টাকা, কিন্তু ব্যাংক কমিয়েছে মাত্র 25,000 টাকা। তাহলে ব্যাংক কমায়নি কত টাকা? 36,000 টাকা। ওই 36,000 টাকা দ্বারাই আমার অঙ্কটা করতে হবে দুটার ডিফারেন্স নিয়ে। যখন আমরা প্র্যাকটিক্যাল আরো একটু অঙ্ক করবো তখন আমি আরো কথা বলবো। ব নাম্বারে বলা হয়েছে, আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 11,000 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, কিন্তু তা 2020 সালের 31 ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। আমরা যদি এখন এই অ্যাসাইনমেন্ট পড়ার সময় যদি প্রত্যেকটা এন্ট্রি ভালোভাবে বুঝে নিয়ে তারপর অঙ্কটা শুরু করতে পারি তাহলে অঙ্কের ওই সময় আমি বুঝবো বেশি। আর এখন যদি এন্ট্রিগুলো আমরা কম বুঝি, ভালোভাবে না বুঝে অঙ্কের সমাধান শুরু করে দেই, তাহলে কিন্তু তোমরা বুঝবে না, কম বুঝবে। আমি যে কথাগুলো এখন বুঝাচ্ছি সেই কথাগুলো তোমরা মাথায় রেখে অঙ্ক শুরু করবে। গ নাম্বারে বলেছে, আদায়ের জন্য ইতিপূর্বে ব্যাংকে জমাকৃত 11,000 টাকার একটি চেক, অর্থাৎ আমি কোন প্রাপ্য হিসাবের কাছ থেকে 11,000 টাকার চেক পেয়েছিলাম, আমার নগদান বইতে আমি প্লাস করেছি, আমার নগদান বইতে ব্যাংক উদ্বৃত্ত আমি বৃদ্ধি করেছি, এই চেকটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছি, ব্যাংকের কাজ হলো সেই 11,000 টাকার চেক এর টাকাটা আদায় করে আমার নামে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে রাখবে। কিন্তু কি করছে ব্যাংক, ব্যাংকের চেকটা প্রত্যাখ্যান করে ফেরত দিয়ে দিচ্ছে, কারণ ওই চেকের টাকা ব্যাংক কর্তৃপক্ষরা আদায় করতে পারেনি। তাহলে আদায় যদি করতে না পারে তাহলে ওই পরিমাণ টাকা ব্যাংক ব্যালেন্স আমার কমে থাকবে। সেই ক্ষেত্রে আমার এখন কাজ হলো এই 11,000 টাকা হয় আমার বিয়োগ করতে হবে নয়তো বা যোগ করতে হবে। 11,000 টাকা দ্বারা আমার নগদান বইতে বৃদ্ধি পাই আছে, রেজাল্টটা ফলাফল বৃদ্ধি পাইছে, কিন্তু ব্যাংকে কিন্তু হ্রাস পাই আছে। তাহলে ওই 11,000 টাকা ব্যাংকের সমান করতে হলে আমার কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। আমরা দেখবো কোন উদ্বৃত্ত ধরে অঙ্কটা শুরু করি। আমি যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে শুরু করি তাহলে আমি পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তকে মিলাব। সেই ক্ষেত্রে আমরা ফর্মুলায় ধরে নিব, যদি উক্ত কারণে এই লেনদেনের কারণে পাস বই কমে থাকে তাহলে আমি বিয়োগ করবো, পাস বই যদি বৃদ্ধি পায় থাকে তাহলে আমি বিয়োগ করবো। এই হলো আমার ফর্মুলা দাঁড়াবে, লাস্ট সূত্র দাঁড়াবে, যে আমি যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে অঙ্কটা শুরু করি তাহলে আমাকে কি করতে হবে, পাস বই যদি কমে থাকে তাহলে আমাকে কমাইতে হবে, আর পাস বই অর্থাৎ ব্যাংকের বই যদি বৃদ্ধি পায় থাকে তাহলে আমাকে বাড়াইতে হবে। প্রত্যেকটা এন্ট্রি পড়ার পর আমাকে ধরে নিতে হবে কোনটি বৃদ্ধি পায়, ব্যাংক বিবরণীতে হ্রাস পায় আছে না ব্যাংক বিবরণীতে বৃদ্ধি পায় রয়েছে। ঘ নাম্বার, 9,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। এবার দেখো তো কথাটা কি বলেছে, 9,000 টাকার একটা প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তাহলে ব্যাংক যদি আদায় করে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স আমার বাড়ছে না কমছে, ব্যাংক ব্যালেন্স আমার বৃদ্ধি পাইছে। তাহলে এই এন্ট্রি দ্বারা নগদান বই সাথে আমার কি করতে হবে, প্লাস করতে হবে। সুদা হিসাব, ব্যাংক যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে আমার নগদান বই সাথে বৃদ্ধি করতে হবে, ব্যাংক যদি হ্রাস পেয়ে থাকে তাহলে আমার নগদান বই থেকে হ্রাস করতে হবে। এইটুকু কথা তোমরা যদি মাথায় রাখতে পারো আর প্রত্যেকটা এন্ট্রি যদি বুঝতে পারো তাহলে তোমরা বুঝে বুঝে অঙ্কটা করতে পারবে। উম নাম্বার, দেনাদারের নিকটে প্রাপ্ত মোট 91,000 টাকার 6টা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি। এবার আমরা 91,000 টাকার 6টা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, তাহলে আমার নগদান বইতে আমি অবশ্যই বাড়িয়েছি, নগদান বইতে বৃদ্ধি করে তারপরে আমি ব্যাংকে জমা দিয়েছিলাম 91,000 টাকার চেক, কিন্তু ব্যাংক 31,000 টাকার চেক কি করছে, আদায় করেছে মাত্র, দেখো কিন্তু মাত্র 31,000 টাকার চেক 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আদায় করেছে। তাহলে 31,000 টাকা আদায় করলে 60,000 টাকাই ব্যাংক এখন পর্যন্ত আদায় করতে পারেনি, তাহলে ওই 60,000 টাকা দ্বারা ব্যাংক ব্যালেন্স আমার কি হ্রাস পেয়ে রয়েছে। তাহলে আমাকে ব্যাংকের সাথে মিলাইতে হলে আমার কি করতে হবে, ব্যাংকে বিয়োগ করতে হবে 60,000 টাকা। আমি ব্রেকেটে দেখাই দিব 91,000 মাইনাস 31,000 টাকা। জ, মিস্টার আলম তার নিজ প্রয়োজনে 2020 সালের 23 ডিসেম্বর তারিখে 15,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করেছে।
আমার যত রকমের গণনা ঘটবে 31 ডিসেম্বরের মধ্যেই ঘটতে হবে, 23 ডিসেম্বরে ঘটেছে, সুতরাং 31 ডিসেম্বরের মধ্যেই আছে, সুতরাং সমস্যা নেই। কিন্তু 31 ডিসেম্বর তারিখের পরের কোন লেনদেন আমার নগদ এই ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না, উহা দ্বারা আমার ব্যাংক বিবরণীতে কোনো প্রভাব বা নগদন বইতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু 31 ডিসেম্বর তারিখের মধ্যেই আমার যত রকমের লেনদেন সম্পাদিত হয়েছে সেগুলা দ্বারাই আমার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। তাহলে মালিক ব্যাংকের থেকে 15,000 টাকা উত্তোলন করেছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স আমার 15,000 টাকা দ্বারা কমে রয়েছে, তাহলে ব্যাংক যেহেতু হ্রাস পাইছে তাহলে আমাকে বিয়োগ করতে হবে নগদন বই থেকে। তাহলে দুই বইয়ের উদ্বৃত্ত কি হবে? সমান হবে। আমার মাথায় রাখতে হবে নগদন এবং পাসবুক বইয়ের মধ্যে এই যে গরমিলগুলো দেখা দিয়েছে সেগুলোর কারণ সঠিক কারণ খুঁজে বের করে হয় যোগ করতে হবে নয়তোবা বিয়োগ করতে হবে। আমি যদি নগদন বইয়ের অঙ্ক শুরু করি, নগদন বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত অঙ্ক শুরু করি, তাহলে আমি পাস বইয়ের উদ্বৃত্তের রেজাল্ট মিলাবো, অর্থাৎ পাসের সাথে যে মিলাবো আমি যখন, তখন আমার ফর্মুলা দাঁড়াবে পাস যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট আমাকে যোগ করতে হবে, আর পাস বই যদি হ্রাস পেয়ে থাকে অর্থাৎ ব্যাংক যদি হ্রাস পেয়ে থাকে তাহলে আমাকে বিয়োগ করতে হবে। আমি আরো কথা বলবো নেক্সট। আমার আরেক টেন্টি রয়েছে 6 নম্বরে, ব্যাংক কর্তৃক মজুরি সুদ 3,000 টাকা এবং কমিশন বাবদ চার্জ করেছে 1,200 টাকা। এই হলো আমার সর্বশেষ এন্ট্রি। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংকে আমার টাকা পয়সা জমা থাকলে তার উপরে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে নির্দিষ্ট সময় পরে একটা অ্যামাউন্ট অর্থাৎ সুদের পরিমাণ আমাকে দেয়, যে আমার জমা টাকার উপরে কিছু একটা সুদ পাওয়া যায়, সামান্য পরিমাণ কিছু সুদ আসে, সেই সুদের দ্বারা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পায়। তাহলে আমি তো জানি না নগদান বইতে অর্থাৎ আমানতকারী জানে না কখন আমাকে এই ব্যাংক কর্তৃপক্ষ 3,000 টাকা সুদ দিয়েছে, কখনো আবার 1,200 টাকা আমার চার্জ কেটে রেখেছে, চার্জ দ্বারা আমার মাইনাস হয় ব্যাংক ব্যালেন্স, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ দ্বারা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পায়, এটা দ্বারা আমার যোগ করতে হবে। এবার খালি শুধু এইটুকু করলে হবে না, নিচে বলেছে করণীয়তে উপরিউক্ত তথ্যাবলী অবলম্বনে উভয় ব্যালেন্স সংশোধিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে, অর্থাৎ লাস্ট তোমাকে তৈরি করতে হবে উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত তিনটা পদ্ধতিতে তৈরি করে থাকি। একটা হলো প্রাচীন বা প্রচলিত বা একক জের পদ্ধতি, আরেকটা হলো তোমার দ্বৈত জের পদ্ধতি, আর একটা আছে এটা উভয় জের মানে বুথ ব্যালেন্স কারেক্টেড মেথড, এটার ইংরেজি হলো বুথ ব্যালেন্স কারেক্টেড মেথড, অর্থাৎ উভয় জের সংশোধনী পদ্ধতি। আমার দুটো মেথডে আমার এখানে অঙ্কটা করতে হবে। এবার যদি আমরা এখানে তাকিয়ে দেখি, দেখো 4 নম্বরের দিকে ব্যাংক সমন্বয় বিবরণী গুরুত্ব সঠিকভাবে আলোচনা করলে, আমরা আলোচনা আমি করেছি সেটাও তুলে দিতে পারবে, তোমরা তোমরা ইচ্ছে করে তোমাদের বই থেকেও তুলে দিতে পারবে, কারণ এটা তোমাদের থিওরিক্যাল বিষয়, আমি তো তারপরেও আনসার করে রেখেছি, তোমাদের পছন্দের তোমরা আমার ডাক নিবে। এবার 1 নম্বরের উত্তর গেল এটা, 2 নম্বরের জন্য দেখো বলেছে ব্যাংক সংক্রান্ত লেনদেন সঠিকভাবে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করতে, খালি দেখাবা তোমরা কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে ব্যাংক বিবরণীতে, তাহলে সঠিক হইলে তোমাকে 4 এর মধ্যে 4 দিবে। আর তারপরে আমি এটাতে 6 নম্বর দিয়েছি যে ব্যাংক সমন্বয় বিবরণীতে উদ্বৃত্ত নির্ভুলভাবে যদি ওই এন্ট্রি গুলা দিয়েই তুমি একক জের পদ্ধতিতে, যেহেতু কোনো পদ্ধতির কথা বলা হয়নি, আমি একক জের পদ্ধতিতে অঙ্কটি করে রেখেছি 6 নম্বরের জন্য, একক জের পদ্ধতিতে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে ফেলবে এবং ফলাফল নির্ণয় করবে, তাহলে তোমাকে 4 এর মধ্যে 4 দিবে। আর লাস্টে যেটা বলেছে দেখো, এই যে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি তোমাদেরকে, নগদান ও ব্যাংক উদ্বৃত্ত নির্ভুলভাবে নির্ণয় করলে, কারণ বুথ ব্যালেন্স কারেক্টেড মেথডে অর্থাৎ উভয় ব্যালেন্স সংশোধিত পদ্ধতিতে আমি যখন ব্যাংক সংক্রান্ত বিবরণী তৈরি করবো, তখন আমার নগদান বইয়ের একটা উত্তর বের হবে, ব্যাংকের একটা উত্তর বের হবে, বের হয়ে দেখবা দুটো উত্তর সুন্দর করে মিলে যাবে। এই জন্য বলা হয়েছে নগদ ব্যাংক উদ্বৃত্ত নির্ভুলভাবে নির্ণয় করলে তোমাকে 4 এর মধ্যে 4 দেবে। তাহলে আমার অ্যাসাইনমেন্ট সংক্রান্ত মোটামুটি বুঝাইলাম, এরপরে অঙ্ক করার সময় আমার কাছে অ্যাসাইনমেন্ট সামনে প্রিন্ট করা রয়েছে, আমি তোমাদেরকে অঙ্কের মধ্যে আরো কথা বলবো বুঝাবো। চলো আমরা সমাধানের দিকে ধাবিত হই। এবার সমাধান স্টার্ট করলাম, দেখো 1 নম্বরে বলেছিল আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার গুরুত্ব আলোচনা করো। এবার 1 নম্বরে আমি বলেছি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের গুরুত্ব বর্ণনা করার, তোমরা কখনো লিখবে না 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর, বা 2 নং ক নং উত্তর, 3 নং বা 2 নম্বরের খ নং প্রশ্ন উত্তর, এইগুলো কথা কিন্তু অ্যাসাইনমেন্টে লেখা যাবে না। এই জন্য দেখো আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা মাথায় রাখবে সেভাবে লিখতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের গুরুত্ব বর্ণনা করা হলো এই কথাটা লিখবা, তুমি লিখো না 1 নং প্রশ্নের উত্তর, তারপরে তুমি এই কথাটা লিখো না। এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর, অথবা ক নং প্রশ্ন উত্তর, খ নং প্রশ্ন উত্তর, এই কথাগুলো লেখা প্রযোজ্য নয়।
এবার তোমরা আমি তোমাদেরকে যেটা যা লিখে দিয়েছি তোমরা সেভাবে লিখবে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের গুরুত্ব বর্ণনা করা হলো, কোন নির্দিষ্ট সময় শেষে নগদান বইয়ের ব্যাংকের উদ্বৃত্ত ও পাসবইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ জানা এবং সমতা বিধানের লক্ষ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। নিম্নে ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্ব বর্ণনা করা হলো। এক, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। দুই, ভুল ত্রুটি উদ্ঘাটন করা। নগদান বই ও পাসবইয়ের মধ্যে ভুল ত্রুটি হলে তা এ বিবরণী প্রস্তুত করার মাধ্যমে উদ্ঘাটন করা যায় এবং তা সংশোধনও করা যায়। গরমিলের কারণ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে নগদান বই ও পাসবইয়ের মধ্যে গরমিলের কারণ জানা যায়। এই তিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট আরো আছে, দেখো আমানতকারীর সন্তুষ্টি, এটাও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের একটি গুরুত্ব। আমানতকারী নগদান বইয়ের ব্যাংক হিসাবের উদ্বৃত্তের সাথে পাসবইয়ের উদ্বৃত্তের মধ্যে কোনো ধরনের সন্দেহ দেখা দিলে তখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী তার সন্দেহ দূর করতে পারে এবং সন্তুষ্টি লাভ করতে পারে। পাঁচ, নির্ভুলতা যাচাই। নগদান বই ও পাসবইয়ের উদ্বৃত্তের মধ্যে নির্ভুলতা যাচাইয়ের উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ছয়, জাল জোয়াচুরি। ব্যাংক সমন্বয় বিবরণী হতে জাল জোয়াচুরি সহজে জানা যায়। সাত, সংশোধিত জের। উভয়ের মধ্যে গরমিলের কারণগুলি খুঁজে বের করে সেই অনুযায়ী সমন্বয় দাখিলা তৈরি করে সঠিক জের নিরূপণে ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্ব অপরিসীম। আট, অলিখিত লেনদেন। অলিখিত লেনদেন বা বাদ পড়া লেনদেন গুলিকে ব্যাংক সমন্বয় বিবরণীর সংশ্লিষ্ট অংশে উল্লেখ করার মাধ্যমে হিসাবভুক্ত করা হয়। এটাও তোমরা উত্তর হিসেবে তুলে দিতে পারো অ্যাসাইনমেন্টে, আবার তোমাদের যে পাঠ্য বই আছে সেই বই থেকে তোমরা তুলে দিতে পারো, কোনো সমস্যা নেই থিওরির ব্যাপারে। এবার চলে আসো, আমি দুই নম্বরে ক লিখেছি। দুই নম্বরে কতে ওরা চেয়েছিল, দেখো যা চাবে তোমরা সেইভাবে উত্তরটা তৈরি করার চেষ্টা করবে। ওনারা বলেছিল ব্যাংক সংক্রান্ত লেনদেন সঠিকভাবে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করলে, তাহলে আমরা সঠিকভাবে ব্যাংক বিবরণীতে লেনদেনগুলো লিপিবদ্ধ করব। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সক আলম এন্ড কুং এর ব্যাংক সমন্বয় বিবরণী একক জের পদ্ধতিতে আমি করেছি। এটার নাম হলো একক জের পদ্ধতি ও সনাতন পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, প্রচলিত পদ্ধতি, এগুলো নামে আখ্যায়িত করা হয় একক জের পদ্ধতিকে। আর এখানে December 31, 2020 সালের, এইটুকুই লেখবা, এর বেশি কিছু লেখা যাবে না। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, টাকার গড়কাটবে দুটা দুটি। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকা দেওয়া আছে। এটা ধরে আমি অঙ্কটা শুরু করলাম, আমি তাহলে উত্তর আনবো কোনটা, পাসবই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমি ফলাফল হিসেবে আনতে যাচ্ছি। তাহলে আমার মাথায় রাখতে হবে কোনো কারণে যদি পাসবই বৃদ্ধি পায় থাকে তাহলে এখন এই নগদান বইয়ের এই ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকার সাথে আমার যোগ করতে হবে, আর কোনো কারণে যদি পাসবই বা ব্যাংক বিবরণী হ্রাস পেয়ে থাকে এই 55,000 টাকা থেকে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার আমরা আবার একটা একটা করে সমন্বয় বিলাপ করব এবং তারপর বুঝতে চেষ্টা করব কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে। আমি তোমাদেরকে দেখো যোগ লিখে তোমরা এইভাবে লিখবা, যোগ লিখে কুলন দিবে, তারপরে এখন তোমরা এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার কয়টা তোমার যোগের মধ্যে আসতেছে তুমি সিরিয়াল নাম্বার দিবে, আর লেখার শেষে তুমি কোন কয় নাম্বারটা তোমার যোগের মধ্যে আসছে। তোমাদের প্রশ্ন দেওয়া আছে ক খ গ ঘ ম চ ছ পর্যন্ত আছে, তাহলে এই ব্রেকেটে লিখে দিবে কোন কয় নাম্বারটা ক নাম্বার না খ নাম্বার যোগের মধ্যে আসছে সেটা তোমরা এখানে লিখে দিবে। দেখো আমি লিখে দিয়েছি, অর্থাৎ আমি তোমাদেরকে যেভাবে লিখে দিয়েছি তোমরা সেভাবে লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা চারের মধ্যে চার পাবে, পূর্ণাঙ্গ নাম্বার পাবে, এক কথায় শেষ। এবার আমি খ নাম্বার এন্টিটা যোগ হবে এর সাথে, কারণ হলো খ নাম্বারে বলেছিলাম, বলেছিল পাওনাদারদের বরাবর ইস্যুকৃত মোট 61,000 টাকার 5টি চেকের মধ্যে মাত্র 25,000 টাকার 2টি চেক 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করা হয়েছে। আমি আগেই বুঝিয়েছিলাম তোমাদেরকে, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এখন দেখো এই আমি যখন চেক ইস্যু করেছি পাওনাদারকে তখন আমার নগদান বইতে আমি 61,000 টাকা কমিয়েছি, ব্যাংক কমিয়েছে কত, মাত্র 25,000 টাকা, তাহলে ব্যাংক কমায়নি কত, 36,000 টাকা। ওই 36,000 টাকার দ্বারা তোমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পায় রয়েছে, এই জন্য তোমার কি করতে হবে, এন্ট্রি আমি যোগের মধ্যে লিখেছি। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি 61,000 - 25,000 এই 36,000 টাকা, আর ব্রেকেটে খ লিখেছি, এখানে তোমাদের এন্ট্রিতে লেনদেনটা খ নাম্বার দেওয়া আছে, দেখে তোমরা ব্রেকেটে দিয়ে দেবা খ। এবার দুই নাম্বার এন্ট্রিটা তোমাদের যোগের মধ্যে আসবে, কেন আসবে দেখো দুই নাম্বারে বলেছে, অর্থাৎ তোমাদের ঘ নাম্বার এন্ট্রিটা নাম্বারে বলেছে 9,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক সরাসরি আদায় করেছে, তাহলে এই 9,000 টাকা দ্বারা তোমার ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাইছে, তাহলে এটা যোগের মধ্যে আসবে। এই জন্য দুই নাম্বার দিয়ে লিখছি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক সরাসরি আদায় যা নগদান মুক্ত হয়নি। কয় নাম্বার এন্ট্রিটা ঘ নাম্বার, এই যে ব্রেকেটে ঘ নাম্বার দিয়ে দিবে।
এই 9000 টাকা বিস্তারিত করে লিখলাম। এবার 6 নম্বরের ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ এইটা যোগ হবে, কারণ এটা দ্বারা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাইছে। এই যে 3 নম্বর দিয়া সিরিয়ালি 1 2 3 নম্বর দিয়া ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ যা নগদ অন্তর্ভুক্ত হয়নি, এই যে ব্র্যাকেটে লিখে দিছি কয় নম্বর এটা কোন 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 নম্বরের লেনদেন, 6 নম্বরের লেনদেন, এই জন্য ব্র্যাকেটে লিখে দিছি 6 3000 টাকা। এবার যোগের মধ্যে এই তিনটি আসবে, এই তিনটির যোগফল 48000 টাকা এখানে পাঠালাম আমি। যোগফল আমাদেরকে নামাইতে বলেনি, এই ক নম্বরে বলেছে জাস্ট লেনদেন গুলো তোমাদেরকে দেখাইতে বলছে, কোনটা যোগের মধ্যে যাবে কোনটা বিয়োগের মধ্যে যাবে আমরা দেখিয়েছি। তাও আমি তোমাদের বোঝার সুবিধাতে এই তিনটার যোগফলে 48000 টাকা এখানে লিখে রেখেছি, লিখে রাখছি। এবার তোমাদের সাথে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হলো যে দেখো এইখানে আমার পেজ শেষ হয়ে গেছে, আমি অন্য পৃষ্ঠায় চলে গেছি, কিন্তু তোমাদের কিন্তু এক পৃষ্ঠার মধ্যে আটবে অঙ্কটা, তোমরা কিন্তু এক পৃষ্ঠার মধ্যে আটাবে, দয়া করে মাথাটা নষ্ট করো না তোমরা। আমি আমার পেজ এখানে শেষ হয়ে গেছে বিধায় আমি অপর পৃষ্ঠায় চলে গেছি, কিন্তু তোমাদের খাতায় যখন তোমরা স্টার্ট করে লেখবা তখন কিন্তু তোমাদের পেজ শেষ হবে না, এই এক পৃষ্ঠার মধ্যে অঙ্কটা তোমরা আটাই ফেলবে। আর তোমাদের তোমাদের মধ্য থেকে আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছে স্যার লেখা বোঝা যায় না ছোট হয়, এই জন্য কিন্তু আমি 28 ফন্টে লেখার কারণে আমার আমি যদি এটা 24 ফন্টে বা 20 ফন্টে লেখলাম এক পৃষ্ঠার মধ্যে আটাইতে পারতাম, কিন্তু তখন তোমাদের দেখতে অসুবিধা হইতো, বুঝতে অসুবিধা হইতো। এরপরেও আমাকে দু একজন বলেছে বুঝতে নাকি অসুবিধা হয়, সেটা তার আমার আমার মনে হয় তার মোবাইল অথবা তার ল্যাপটপের সমস্যা হতে পারে, ল্যাপটপে হয় না সাধারণত মোবাইলের সমস্যাগুলো হয়। এই জন্য তোমরা এই পৃষ্ঠার মধ্যে লিখবা, এরপরে তোমাকে লিখতে হবে বিয়োগ, এই যে এই জায়গায় যোগ লিখেছি, যোগ লিখে তিনটা যোগ করলাম, এরপরে লিখবা তোমরা বিয়োগ, দেখো অপর পৃষ্ঠে আমি লিখে রাখছি এই যে বিয়োগ। বিয়োগের মধ্যে 4টা এন্ট্রি আছে, এক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, এই যে ক নাম্বার এন্ট্রিটা, ক নাম্বারে বলেছে যে আদায়ের জন্য আমি ব্যাংকে 11000 টাকা একটা চেক জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংক কর্তৃক আদায় করতে পারে নাই, বরং আমার কাছে ফেরত পাঠিয়েছে, তাহলে ব্যাংক ব্যালেন্স কমে আছে, এই জন্য এটা বিয়োগের মধ্যে গেল 11000 টাকা। নেক্সট উম নাম্বারটা আমি বিয়োগের মধ্যে দিয়েছি, উম নাম্বারে বলেছে দেনাদারের নিকটে প্রাপ্ত 91000 টাকার চেক পাইছিলাম, সেই চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, ব্যাংক আদায় করছে মাত্র 31000 টাকা, তাহলে 60000 টাকা ব্যাংক আদায় করতে পারেনি, এই 60000 টাকা কি হয়েছে আমার বিয়োগের মধ্যে লিখেছি, এইভাবে দেখাই দিব তোমরা। এরপরে আছে ছ নাম্বার এন্ট্রি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 15000 টাকা উত্তোলন করেছে, এটা তারা ব্যাংক ব্যালেন্স কমে গেছে, ব্যাংক থেকে সে উঠাই নিয়ে চলে গেছে, তাহলে তারা ব্যাংক ব্যালেন্স কমেছে, তাহলে আমাকে কমাই দিতে হবে, এই জন্য বিয়োগের মধ্যে লিখেছি 15000 টাকা। লাস্ট এন্ট্রি আছে তোমার কি ব্যাংক কর্তৃক কমিশন চার্জ যা নগদ অন্তর্ভুক্ত হয়নি, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ সুদ চার্জ এগুলো যদি কোনো খরচের জন্য ব্যাংক আমার আমানতকারীর হিসাব থেকে ব্যাংক ব্যালেন্স নগদ ব্যাংক ব্যালেন্স কমিয়ে দিয়ে রাখে, তাহলে এই 1200 টাকা দ্বারা ব্যাংক ব্যালেন্স কম আছে, এই জন্য আমি কমের মধ্যে দিয়ে বিয়োগের মধ্যে দিয়ে মিলিয়ে ফেলেছি। তাহলে তোমাদের এই 4টা এন্ট্রি এখন তোমাদের যোগ করে এখানে এলো 87200 টাকা, আর কিছু করতে বল নাই, এইটুকুই তোমাদের করতে বলছে। আমরা এই 87200 টাকা যদি নাও লিখতাম তাও আমার অঙ্ক কারেক্ট, ওরা যোগ বিয়োগ করতেই বলে নাই, বলেছে কি তুমি সঠিকভাবে কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে সেই জায়গায় তুমি লিপিবদ্ধ করো, আমি যোগের গুলো যোগের মধ্যে লিখেছি বিয়োগের গুলো বিয়োগের মধ্যে লিখেছি, এইটুকুই তোমরা লিখবা। নেক্সট খ নাম্বার এসেছে, এবার ওই অঙ্কটাই করতে বলেছে কিন্তু ফলাফল নামাইতে বলছে, এবার নির্ভুলভাবে তোমাকে ফলাফল নামাইতে বলছে, বলছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্বৃত্ত নির্ভুলভাবে নির্ণয় করলে তোমাকে চারের মধ্যে চার দিবে, সেম লেখবা খ নাম্বারটা হুবহু লেখবা, কারো এই পার্থক্য হলো কি এই যে 48000 টাকা আর এই 55000 টাকা, এখন তুমি যোগফল নামাবে, যোগফল নামাইলে তোমার আসলে 1,03,000 টাকা, আর এইগুলার যোগফল 27,200 টাকা আগেই নামাইছিলাম, এই 1,03,000 টাকা থেকে 27,200 টাকা বাদ দাও 15,800 টাকা যা তোমার ডাকের মধ্যে ক নাম্বারে দেওয়া আছে, দেখো পাসবই বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 15,800 টাকা সুন্দর করে মিলে গেছে, তোমার অঙ্ক হয়ে গেছে, তার মানে তোমার দুয়ের খ নাম্বার উত্তর শেষ হয়ে গেল। এবার চলি আমরা দুয়ের গ নাম্বার আনসারটা, গ নাম্বারটাই একটু ক্রিটিক্যাল, এইটা সহজেই যে সবাই সমাধান করতে পারবে তাও না, অনেকের জন্যই এটা শর্ট আপ একটা বিষয়, কারণ এই উভয় ব্যালেন্স বা উভয় যে সংশোধিত পদ্ধতিতে সবাই ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারে না, এবার তোমাদের জন্য এটা বুঝতেও কষ্ট হবে আর এখানে টু দা পয়েন্ট বোঝানোটাও শর্ট আপ, তবে এন্ট্রি গুলো আমি তোমাদের আগে বুঝিয়ে ফেলছি এখানে তোমাদের সুবিধা হয়ে যাবে। আমি দেখো এভাবে তোমরা এইভাবেই শর্টটা কাটবে, এই টাকার ঘর অর্থাৎ আমি একসাথে দুটো অঙ্ক করবো, এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 55000 টাকা, এর সাথে কিছু আইটেম এর সাথে যোগ হবে যেটা পাসবইতে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু নগদান বইতে ডেবিট করা হয়নি, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট
হয়তো সেটা করা হয়নি সেটা যোগ করতে হবে, ক্রেডিট করা হয়তো সেটা করা হয়নি সেটা বিয়োগ করতে হবে নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে। সেম পাসবইয়ের বা ব্যাংক বিবরণের উদ্বৃত্তের সাথেও একই কাজ করতে হবে। যেমন দেখো আমি এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 55,000 টাকার কাজটা শেষ করি, যোগের মধ্যে আসছে দুইটা এন্ট্রি, প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় 9,000 টাকা। এটা ব্যাংক আদায় করছিল, আমার কি করা উচিত? ব্যাংক ডেবিট ব্যাংক আমার নামে বৃদ্ধি করে রাখছিল, আমার নগদান বইতে আমার বাড়ানো উচিত ছিল কিন্তু আমি বাড়াই নাই, এটা আমার ভুল। নগদান বইতে ডেবিট করা উচিত ছিল, ডেবিট করা হয়নি, এখন আমি ডেবিট করলাম অর্থাৎ যোগ করলাম। ব্যাংক কর্তৃক মঞ্জুরিত সুদ যেটা ব্যাংক বৃদ্ধি করে রাখছিল আমি জানি না, তাহলে আমারও বাড়ানো উচিত ছিল নগদান বইতে, আমি বাড়াই নাই, এখন আমি বাড়াইলাম। তাহলে এই 9,000 আর 3,000 যোগ করলে 12,000 টাকা, 55,000 আর 12,000 যোগ করলে 67,000 টাকা। এই 67,000 টাকা থেকে বিয়োগের মধ্যে একটা এন্ট্রি এখানে এই পেজে আছে, তোমরা কিন্তু এটাও কিন্তু এক পৃষ্ঠার মধ্যেই করবে, মাথায় রাখবে। জমাকৃত চেক প্রত্যাখ্যান, আমি আদায়ের জন্য 11,000 টাকা চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, আমার নগদান বইতে আমি কি করে গেছিলাম? বৃদ্ধি করে তারপরে ব্যাংকে জমা দিয়েছিলাম, ব্যাংক আদায় করতে পারেনি কে, আমার নগদান বইতে আমি যোগ করার কারণে এখন আমার এই টাকাটা বৃদ্ধি পাই রয়েছে, এখন আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার এখানে নগদান বইয়ের কাজ অপর পৃষ্ঠে আরো দুইটা তিনটা এন্ট্রি রয়ে গেছে, আমি একটু পরে করি। এবার এখানে পাসবই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তটা শেষ করে দেয়, এটার উদ্বৃত্ত দেওয়া আছে 15,800 টাকা, অথবা আমরা একটু আগে বের করলাম 15,800 টাকা। এর সাথে এখন যোগ হবে একটা মাত্র এন্ট্রি, জমাকৃত চেক এখনো জমা হয়নি 60,000 টাকা, যেটা আমরা দেখো একটু আগে করে আসছিলাম। এই 60,000 টাকা ব্যাংক উদ্বৃত্ত যোগ করে নাকি, তাহলে ব্যাংক ব্যালেন্স তোমার কি কইমে আছে? ব্যাংকের ক্রেডিট করা উচিত ছিল, ব্যাংক ক্রেডিট করে নাই, এখন আমি ক্রেডিট করলাম অর্থাৎ বাড়াইলাম। তাহলে এই 60,000 টাকা একটা মাত্র এন্ট্রি যোগ হবে, এই 15,800 আর 60,000 যোগ করলে 75,800, এখান থেকে একটা মাত্র এন্ট্রি বিয়োগ হবে, ব্যাংক ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, কথাগুলো অপর পৃষ্ঠায় লেখা আছে, অপর পৃষ্ঠে চলে গেলাম। তোমরা কিন্তু এক পৃষ্ঠার মধ্যে অঙ্কটা শেষ করবে, এই যে ইস্যুকৃত চেক ইস্যু হয়নি, এই যে 61,000 মাইনাস 25,000, এই বিয়োগ করলে 36,000 টাকা, এই 36,000 টাকা এনে পাঠালাম, উপরে তোমার যোগফল বের করা আছে দেখো কত টাকা, 75,800 টাকা। এই 75,800 টাকা থেকে 36,000 টাকা বাদ দাও, 39,800 টাকা বের হবে। এটা হলো পাসবই মোতাবেক সংশোধিত উদ্বৃত্ত, আমরা পাসবইটারই সংশোধন করলাম। আসলে আমরা আগে যে পদ্ধতিতে বা আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা যদি এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি সেটা একুরেটলি হয় না, হিসাব বিজ্ঞানীদের মধ্যে বর্তমান আধুনিক পদ্ধতিতে সেটা একুরেট হয় না, গ্রহণযোগ্য এই আমেরিকান পদ্ধতিতে এই বুক ব্যালেন্স কারেক্টেড মেথড, উভয় ব্যালেন্স সংশোধিত পদ্ধতি। এইভাবে করলে পরে একটা ব্যাংক সমন্বয় বিবরণী 100% শুদ্ধ হয়। এই যেটা দেখো 39,800 টাকা এখানে ফলাফল আসলো, সেম ফলাফল আসবে এই নগদান বইয়ের ক্ষেত্রেও। 6 নম্বরে মালিক কর্তৃক উত্তোলন যা নগদান ভুক্ত হয়নি, তাহলে মালিক উত্তোলন করছে আমি জানি না, ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে গেছে, তাহলে আমার নগদান বই থেকে মাইনাস করা উচিত ছিল, আমি করি নাকি, এখন বিয়োগ করলাম। 6 নম্বরে ব্যাংক কর্তৃক কমিশন, সেটাও ব্যাংক ব্যালেন্স কমিয়েছিল, আমি নগদান বইতে কমাইনি, এখন আমি কমিয়ে দিলাম। এবার বিয়োগের যোগ ফল হলো 27,200 টাকা। আমি যদি একটু ব্যাক করে দেখে আসি, দেখো এই 67,000 টাকা থেকে আমি এখন এই 27,200 টাকা বিয়োগ করবো 39,800 টাকা, এর নাম হবে নগদান বই মোতাবেক সংশোধিত উদ্বৃত্ত। দেখো আমি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে অঙ্ক করলাম, ফলাফল আসলো নগদান বই মোতাবেক সংশোধিত উদ্বৃত্ত। আবার পাসবই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে অঙ্ক করলাম, ওইটার উত্তর আসলো কি? পাসবই মোতাবেক সংশোধিত উদ্বৃত্ত। অর্থাৎ আমরা নগদান বইয়ের উদ্বৃত্ত এবং পাসবইয়ের উদ্বৃত্ত দুইটা উদ্বৃত্তকেই আমরা সুন্দর করে সংশোধন করলাম। করার পরে দেখো নগদান বই মোতাবেক সংশোধিত উদ্বৃত্তের ফলাফল যা আসছে 39,800 টাকা, পাসবই মোতাবেক সংশোধিত উদ্বৃত্তও কিন্তু আসছে 39,800 টাকা। এবার সুন্দর করে আমরা বলতে পারি যে এবার সুন্দর করে মিলে গেছে, প্রুফড হয়ে গেল অঙ্কটা, আমার অঙ্ক যে হয়ে গেল এখন 100% শিওর, তোমরা নিশ্চিত থাকো যে তোমার অঙ্কটা মিলে গেল, কারণ নগদান বই মোতাবেক ব্যাংক জমার ব্যাংক সংশোধিত উদ্বৃত্ত যা বেড়েছে, পাসবই মোতাবেক সংশোধিত উদ্বৃত্ত তাই বেড়েছে। যদি এর মধ্যে কোনো ডিফারেন্স হয় তাহলে বুঝতে কোথাও না কোথাও আমরা ভুল করেছি, কিন্তু যেহেতু এক উদ্বৃত্ত হয়ে গেছে দুই বইতেই, সুতরাং এখন আমরা 100% বিশ্বাস করতে পারি, ধরে নিতে পারি আমাদের অঙ্কটা 100% শিওর হয়ে গেছে। তা না হতেও কখনোই এই 39,800 টাকা আসার কথা ছিল না, যদি ভুল থাকতো তাহলে এখানে গরমিল দেখা দিত এই রেজাল্টের মধ্যে, যেহেতু গরমিল আসেনি, দুই বইয়ের উদ্বৃত্ত সংশোধন করছি, দুই বইয়ের রেজাল্টটি পর্যন্ত সমান সমান আসছে, সুতরাং আমাদের অঙ্ক 100% কারেক্ট। এই জন্য আমি তোমাদের শুরুতে বলেছিলাম বুথ ব্যালেন্স কারেক্টেড মেথড, এটা অনেকেই করতে পারবে না, অনেকের দ্বারাই কষ্ট হবে করাটা, খুবই কষ্ট হবে, আমি বলবো যে সো টাফ একটা বিষয়, তবে তোমরা এখান থেকে যেভাবে আমি করে দিয়েছি
খালি একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এক পৃষ্ঠার মধ্যে অঙ্কটা করবে, মাথায় রাখবে তোমাদের এক পৃষ্ঠার মধ্যে। ভিডিও কিন্তু শুনতে হবে, কারণ আমি লেখার মধ্যে কোথাও ভুলভ্রান্তি করলে সেটা আমি কথার মধ্যে শুদ্ধ করে দিব, এটি হলো নিয়ম। আর তোমাদের আমার সর্বশেষ রিকোয়েস্ট, যদি তোমাদের এরপরে অ্যাসাইনমেন্টটা না দেওয়া হয় একাদশ এবং দ্বাদশ, তোমাদের দুই শ্রেণীর জন্য আমি এই কথাটা বলবো, আমি আমার মতো করে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অধীনে আমি তিনটা চারটে করে ক্লাস এইভাবে আবার ক্লাস আপলোড করব। তোমরা এই ক্লাস গুলা যদি করো তাহলে তোমাদের পরীক্ষার হলের অঙ্ক 100% নিশ্চিত থাকো, সব কমন পড়বে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া সরকার বন্ধ করে দেয় তাহলে তোমাদের যে অধ্যায়গুলো রয়ে গেছে পরীক্ষার জন্য সিলেবাসে রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমি তিনটা চারটে করে অঙ্ক ইমিডিয়েটলি একটা করে অধ্যায় শেষ করে দেবো, একটা অধ্যায় থেকে তিনটা চারটে করে ক্লাস এইভাবে তোমাদেরকে দিয়ে যাব, তোমরা সেই ক্লাসগুলো সমাধান করে যাবে এবং তাহলেই তোমরা পরীক্ষা হলে যে 100% নিশ্চিত থাকবে, সব কমন পাবে ইনশাল্লাহ। তাহলে নিশ্চয়ই তোমরা শেষ কথাটি আমার বুঝতে পেরেছো, আর বুঝতে যদি পেরে থাকো তাহলে আমরা চলো আমরা ক্লাসটা শেষ করে দেবো। অনেক লম্বা ক্লাস নিয়ে ফেলছি আজকে আমি, কারণ ছিল জটিল বটে এই ক্লাসটি, কথাও বলতে হয়েছে বেশি, যাই হোক কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।